কোন ক্লাবে গেছো, কি খেলতে গেছো, ক্রিকেট না ফুটবল, শাড়ি পরিয়ে তুমি কি খেলছো, কি কোন ক্লাবে খেলা শুরু করছো, আবাহানী না মহামেডান, আমি তো কিছুই বলতে পারতে আসি না, কবে দিয়ে তুমি খেলাধুলা শুরু করছো, কোন ক্লাব, আবাহানী মহামেডান কোনটা? না ওই ক্লাবে যাই নাই আমি, ওই যে রফিক ভাইয়ের বউ ভাবি উনি তোমাকে জোর করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে সেটাই তো জানতে চাইতেছি, কোথায় নিয়ে গেছে বলো। যা বলবেন একটু কাছে বলেন ভাই, বুঝলে ভাই, ভাই একটু নিচে নামা যায় না ভাই? আর কত নিচে নামবো বলেন, অফিস পাঁচতলা দিয়ে রাস্তায় নেমে গেছে আপনার লেগে, আর কত নিচে নামবো বলেন, রাস্তায় হাঁটতেছি, এত বড় একটা প্রজেক্টের মিটিং নিয়ে আমরা করি হইলে সেরকার সেরাটা, আমি বাবুল সব দিয়ে আপনার লোকের রাস্তায় হাঁটতেছি, বলেন আর কী করব ভাই, সমান সমান করা যায় না। আরে ভাই আপনি তো আসলে একটা মানে কি ভাই, আপনি পুরোটা কি আমি পাই, এত বড় একটা কাজ এটা পুরোটা অংশ মনে করে যে উপরে যায়, উপরেতে হইতে হইতে আস্তে আস্তে মোর ভাগে মোর ঝোলায় কতটুকু হয় একটুকু হয় আমি এই হিসাবে আমাকে দেখেন আপনি, আপনি একটা ইয়ং এনার্জেটিক লোক, কেন এই কাজ নিয়েছেন কেন তাইলে, যদি না পারবেন আমি যদি কাজটা না করতে পারি ভাই আমার অফিস পথে বসে যাবে, পুরোটা পথে বসে যাবো ভাই, একটু বোঝার চেষ্টা করেন। বাংলা সিনেমার ডায়লগ দিন না তুমি, এসব বাদ দিয়ে ইমোশন ছাড়েন, সাইডে মালে আসেন, মালে কেমন কি আসবেন সেটা বলেন, আপনি আমার পছন্দ হয়েছে, আপনি বোঝেন না কতগুলো পার্টি মানে পাশ কাটাই আপনাকে কাজটা দেওয়ার চিন্তা করতেছি, আপনি কেমন কি দিবেন, আর ভাই কাজের আগে তো দিবেন নাকি, প্রয়োজন বোধ আপনি একটা সিস্টেম করে দিতেছি, আপনি কাজের পরে বাকি 50% দিয়ে এখন দেন কিছু, সব একবারে কাজের পরেই দেবো, দৌড়ো মি আপনি মি আসলে ঝামেলা মি, আপনি দ্বারা কাজ হইতো না, এতগুলো পার্টি বই দৌড়ে সরেন তো, লাভ করেন না ভাই, আনছেন কিছু মালে আছে দেবেন কিছু আজকে, ভাই আনেন তো ঠিকই, হুদাই সময় নষ্ট করেন মিয়া, আপনারা মিয়া কি কমু আর এখানে জিনিসটা, হ্যাঁ এই তো হয়েছে এগুলো মিয়া রাস্তাঘাটে এখন এগুলো নিয়ে ইয়ে করতে হয়, শোনেন এই কাজটা তো আপনি করবেন, দেশের উন্নয়ন হবে আপনাদের দ্বারা, এগুলোই তো জনগণ ইয়ে করবে, আসেন ওই চার দোকানে চা খামুন আসেন, যার যায় ভাই সেই বোঝে, ভাই রে কাজ তো আপনি পাবেন। কোথায় গেছিলা? আমার ভুল হয়ে গেছে, আমি জিজ্ঞেস করছি গেছিলা কোথায় সেটার উত্তর, সরি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, না রে সরি পরে জাস্ট আমাকে উত্তরটা দাও যে তুমি গেছিলা কোথায়, কি মানে আমি আসলে যাইতে চাই নাই, তাও গেছি আমি, আমি ক্লাবে গেছিলাম, আমি ক্লাবে গেছো মানে বুঝলাম না, কোন ক্লাবে গেছো, কি খেলতে গেছো, ক্রিকেট না ফুটবল, শাড়ি পরিয়ে তুমি কি খেলছো, কি কোন ক্লাবে খেলা শুরু করছো, আবাহানী না মহামেডান, আমি তো কিছুই বলতে পারতে আসি না, কবে দিয়ে তুমি খেলাধুলা শুরু করছো, কোন ক্লাব, আবাহানী মহামেডান কোনটা? না ওই ক্লাবে যাই নাই আমি, ওই যে রফিক ভাইয়ের বউ ভাবি উনি তোমাকে জোর করে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে সেটাই তো জানতে চাইতেছি, কোথায় নিয়ে গেছে বলো, কটা বাজে তুমি দুইটার পরে তিনটা চারটার সময় আসবা লেডিস ক্লাব দিয়া, আচ্ছা তুমি তো চলে আসছো নাকি তুমি একা আসছো না ভাবিরা সবাই চলে আসছে, কেউ আসে নাই জানো না তো, আমি চলে আসছি, আমি চোখ দেখছি 11টা বেজে গেছে, আমি তো জানি যে 11টার সময় তুমি অফিস থেকে চলে আসবে, অফিস থেকে আসার পরে যদি আমাকে না দেখো তাহলে তুমি অনেক রাগ করবে, এই জন্য আমি চলে আসছি, আমি সরি আর দেরি হবে না, শোনো
আমি এখন রাগ করছি, তুমি কেন এখন আসছো? এখন রাগ করছি, বোকামি। তুমি লেডিস ক্লাবে যাবা, তুমি আসবা সবার পরে, সবারই ফিরে চলে আসছে, আমার মান সম্মান থাকলো। আহা হা, খরচ করছো তুমি, খরচ কেটে করছি আমি? আল্লাহ, তুমি বিশ্বাস করো আমি কোনো টাকা খরচ করি নাই, তোমার এক টাকাও আমি দেই নাই কোথাও, ওই ভাবি দিছে সব। বা সব তো ভাবি খরচ করে নাই, মানে বাবুল বাবুল চৌধুরীর ইজ্জত সম্মান সব ঠিকই, তুমি তাদের খরচ করতে দিলা কেন? বাবুল চৌধুরীর স্ত্রী তুমি খরচ করবে না, করবে কেটা? যতক্ষণ ক্লাবে থাকবা ততক্ষণ তুমি খরচ করবা, বিল দিবা তুমি। মোর এই 2 টাকার নতুন ব্যাংকের কার্ড করছি, সে কার্ডগুলো কালকে দেখতে হবে, ক্লাবে নিয়ে যাবে, কাউরে খরচ করতে দেবে না। কি বোঝা গেছে? হ্যাঁ, আমার স্ত্রী যাইবে ক্লাবে, সবাই চাই থাকবে বাবুল চৌধুরীর স্ত্রী খরচ করতেছে। আর এই গয়নাকাটি নিয়ে কিছু বলছে, কোন ধরনের প্রশংসা করছে কেউ? হ্যাঁ, সবাই আমাকে বলছে অনেক সুন্দর লাগতেছে। আর ইজি ডায়মন্ডের নেকলেসটা, এটা তো সবাই খুব প্রশংসা করছে। আমি বলছি যে এটা ডায়মন্ড, অরিজিনাল ডায়মন্ড। এইটা মানে কত টাকা দিয়ে কিনে দিয়েছি সে কথা বলো নাই? দাম তো কেউ জিজ্ঞেস করে না, কেন বলতে? আরে বাবারে, কেন বলবো না? ওকা, এগুলোই তো স্ট্যাটাস, তুমি বলবো না যে কয় টাকা দিয়ে কিনছি, এটা বলো না তুমি? আরে ধুর, দাম না জিজ্ঞেস করলে কিভাবে দাম বলে? কারো স্ট্যাটাসকে জিজ্ঞেস করবে? তুমি নিজেই তো নিজের অবস্থান তাদের কাছে তুলে ধরতে হবে। তুমি বলে দিতে পারো না যে ভাবি এই যে দেখেন এই যে হোয়াইট ডায়মন্ড আমার স্বামী সাউথ আফ্রিকা দিয়ে আনেছে, কি বলবো ভাবি? 10 লক্ষ টাকা দাম। বোকা, এটা বলতে হয়, বলতে হয় বোকা। এই তুমি রাগ করছো তাই না? তুমি রাগ করে এগুলো বলতেছো আমি জানি না। রাগ করি নাই, এতদিন পরে বাবুল চৌধুরীর স্ত্রী, বাবুল চৌধুরীর মান সম্মান একটা উঁচা জায়গায় তুলে দিয়ে আইছো। কালকা থেকে তুমি ক্যালাবেজে যাবা, রাইতে 2টার আগে আসবা না, পাগল হইলে 2-3 পর্যন্ত থাকবা ক্যালাবে, কথা বলতো? আর মুই খাই দিয়ে এসে পড়বো, মোর টেনশন লইও না, তুমি যাও।